Dear viewers, welcome to English Learning with Shumul Sir. Aajke amra shikhbo infinitive. Infinitive. Goton, 2 plus V1. Kaj, noun plus verb. Othoba, adjective plus verb. Othoba, adverb plus verb. Infinitive kake bole. Jokhon 2 plus V1, jokhon 2 plus V1, ekoi sathe noun o verb er kaj kore. অথবা অ্যাজেকটিভ ও ভার্বের কাজ করে অথবা অ্যাডভার্ব ও ভার্বের কাজ করে তখন তাকে ইনফিনিটিভ বলে। ইফ টু প্লাস ভি ওয়ান ওয়ার্কস অ্যাজ দ্য ওয়ার্ক অফ নাউন প্লাস ভার্ব works as the work of adjective plus verb, work as the work of adverb plus verb, the very 2 plus v1 is called infinitive. Amra janbo infinitive kotha theke esheche. Infinitive non finite verb theke esheche. In non finite verb tin prokar. Number 1, gerund. Number 2, participle. Number 3, infinitive. অর্থাৎ আমরা বলতে পারি এই ইনফিনিটিভ নন ফাইনাইট ভার্বের একটি ভাগ। ইনফিনিটিভ এর প্রকার ইনফিনিটিভ চার প্রকার হয়। নাম্বার ওয়ান সিম্পল ইনফিনিটিভ, নাম্বার টু জিরান্ডিয়াল ইনফিনিটিভ, নাম্বার থ্রি বেয়ার ইনফিনিটিভ, নাম্বার ফোর স্প্লিট ইনফিনিটিভ। আমরা এখন শিখব সিম্পল ইনফিনিটিভ। সিম্পল ইনফিনিটিভ কিভাবে আমরা বুঝব এই টু প্লাস ভি ওয়ান সিম্পল ইনফিনিটিভ। 2 প্লাস ভি ওয়ান যুক্ত হয়ে যখন একই সময়ে নাউন ও ভার্বের কাজ করে তখন তাকে সিম্পল ইনফিনিটিভ বলে। আবার বলি, 2 প্লাস ভি ওয়ান যখন একই সাথে নাউন ও ভার্বের কাজ করে তখন উক্ত 2 প্লাস ভি ওয়ানকে সিম্পল ইনফিনিটিভ বলে। সিম্পল ইনফিনিটিভের ক্যারেক্টারিস্টিক্স গুলো আমরা যদি জানতে পারি তাহলেই আমরা বুঝতে পারবো 2 প্লাস ভি ওয়ান কিভাবে সিম্পল ইনফিনিটিভ এর কাজ করে। সিম্পল ইনফিনিটিভ নাম্বার ওয়ান সাবজেক্ট অপভার, টু ওয়াক ইজ গুড ফর হেলথ, এখানে ইজ ভার্বের সাবজেক্ট হচ্ছে টু ওয়াক। আমরা যখন দেখব কোনো ভার্বের সাবজেক্ট টু প্লাস ভি ওয়ান হয় তখন সেক্ষেত্রে উক্ত টু প্লাস ভি ওয়ানকে সিম্পল ইনফিনিটিভ বলা হয়। নাম্বার টু অবজেক্ট অফ আ ভার্ব, আই লাইক টু সিং, আমি কি পছন্দ করি টু সিং, এখানে অবজেক্ট হচ্ছে টু সিং, যেহেতু টু সিং এখানে অবজেক্ট রূপে বসেছে সেহেতু এই টু সিং হচ্ছে সিম্পল ইনফিনিটিভ, নাম্বার থ্রি কমপ্লিমেন্ট অফ সাবজেক্ট, অর্থাৎ টু প্লাস ভি ওয়ান যখন কোন সাবজেক্টের কমপ্লিমেন্ট রূপে বসবে তখন সেই টু প্লাস ভি ওয়ান কে বলা হচ্ছে সিম্পল ইনফিনিটিভ। এখানে সাবজেক্ট হচ্ছে মাই হোম,
my hope is to sing. My hope টাই হচ্ছে to sing. That means to sing my hope সম্পর্কে বলছে, তাই to sing হচ্ছে my hope, এটি একটি সাবজেক্ট, এই সাবজেক্টের কমপ্লিমেন্ট। দ্যাট মিন্স আমরা যখন কোনো টু প্লাস ভি ওয়ান কোনো সাবজেক্টের কমপ্লিমেন্ট হিসাবে বসতে দেখব, তখন আমরা উক্ত টু প্লাস ভি ওয়ানকে কমপ্লিমেন্ট, উক্ত টু প্লাস ভি ওয়ানকে সিম্পল ইনফিনিটিভ বলব, উক্ত টু প্লাস ভি ওয়ানকে সিম্পল ইনফিনিটিভ বলব। নাম্বার ফোর, অবজেক্ট অফ প্রিপোজিশন। অবজেক্ট অফ প্রিপোজিশন দ্যাট মিন্স কোনো টু প্লাস ভি ওয়ান, যখন টু প্লাস ভি ওয়ান কোনো প্রিপোজিশনের অবজেক্ট রূপে বসবে, তখন সেই টু প্লাস ভি ওয়ান সিম্পল ইনফিনিটিভ। হি হ্যাজ নো চয়েস বাট টু অ্যাকসেপ্ট আওয়ার প্রপোজাল। হি হ্যাজ নো চয়েস বাট টু অ্যাকসেপ্ট আওয়ার প্রপোজাল। এই বার্ড এখানে প্রিপোজিশন, প্রিপোজিশনের পরে যাহা বসেছে এটিকে বলা হচ্ছে অবজেক্ট অফ প্রিপোজিশন, অবজেক্ট অফ দিস প্রিপোজিশন। সো এখানে মূল শব্দ হচ্ছে টু অ্যাকসেপ্ট, এই টু অ্যাকসেপ্ট হচ্ছে সিম্পল প্রিপোজিশন। সিম্পল ইনফিনিটিভ কোনো ভার্বের সাবজেক্ট এর কাজ করে। টু প্লে ইজ গুড ফর হেলথ। ডিয়ার ভিউয়ার্স, এখানে ভার্বটি হচ্ছে ইজ, ইজ ভার্বের সাবজেক্ট হচ্ছে টু প্লে। টু প্লে ইজ গুড ফর হেলথ, এখানে ইজ ভার্বের সাবজেক্ট, যেহেতু সাবজেক্টের কাজ করছে, রহিম ইজ আ গুড প্লেয়ার, এখানে ইজ ভার্বের সাবজেক্ট রহিম, রহিম কোন পার্টস অফ স্পিচ, এটি নাউন। ইজ ভার্বের সাবজেক্ট রহিম যদি সাবজেক্ট হতে পারে, ইজ ভার্বের সাবজেক্ট রহিম যদি নাউন হতে পারে, ইজ ভার্বের সাবজেক্ট টু প্লে অবশ্যই টু প্লে নাউন। টু প্লে, টু প্লে, প্লে যেহেতু ভার্ব, টু প্লে অবশ্যই এটিও ভার্ব। অর্থাৎ এখানে টু প্লে ইজ ভার্বের সাবজেক্টের কাজ করে নাউন ও ভার্বের কাজ করেছে। যেহেতু টু প্লাস ভি ওয়ান, টু প্লাস ভি ওয়ান নাউন ও ভার্বের কাজ করেছে, সেহেতু টু প্লাস ভি ওয়ান সিম্পল ইনফিনিটিভ সাবজেক্ট অফ দিস ভার্ব, সাবজেক্ট অফ দিস ভার্ব। মাইন্ড ফল্ট ইজ ইজি, ইজ ইজ ভার্বের সাবজেক্ট টু ফাইন্ড ফল্ট, টু ফাইন্ড ফল্ট, কিন্তু এখানে বলা হয়েছে টু প্লাস ভি ওয়ান, টু প্লাস ভি ওয়ান, তাহলে ফল্ট কি? এটি একটি শব্দগুচ্ছ, এটি একটি ফ্রেজ, টু ফাইন্ড ফল্ট, যেহেতু সম্পূর্ণটাই ইজ ভার্বের সাবজেক্ট, সেহেতু টু ফাইন্ড ফল্ট এটি একটা ফ্রেজ। টু ফাইন্ড ফল্ট ইজ ইজি, এখানে মূল ইজ ভার্ব কার জন্য বসেছে, ইজ ভার্ব কাকে অনুসরণ করে বসেছে, মূলত টু ফাইন্ড, টু ফাইন্ড। এখানে বাংলায় কোনো শব্দগুচ্ছ, বাংলায় কোনো শব্দগুচ্ছে আমরা যখন উচ্চারণ করি, ওই শব্দগুচ্ছে যেই শব্দটি সবার শেষে উচ্চারিত হবে সেই শব্দটিকে মূল শব্দ বলা হয়, দ্যাট মিন্স হেডওয়ার্ড বলা হয়। অর্থাৎ এখানে যদিও সম্পূর্ণটি সাবজেক্ট, সম্পূর্ণ টু ফাইন্ড ফল্ট, সম্পূর্ণটি সাবজেক্ট, মূল মূল সাবজেক্ট হচ্ছে টু ফাইন্ড, টু ফাইন্ড, দ্যাট মিন্স ইজ ভার্বের মূল সাবজেক্ট হচ্ছে টু ফাইন্ড। অর্থাৎ টু ফাইন্ড যেহেতু সাবজেক্টের কাজ করছে, সাবজেক্ট যেহেতু, সো ইট ইজ নাউন। টু ফাইন্ড, ফাইন্ড থেকে এসেছে টু ফাইন্ড, সো ইট ইজ ভার্ব। যেহেতু টু ফাইন্ড নাউন ও ভার্বের কাজ করছে, যেহেতু
to find noun ও verb এর কাজ করছে সেহেতু এটি infinitive infinitive as a subject of is verb আমরা আরেকটা एग्जांपल শিখব to read newspaper every day in the morning is my habit এখানে is verb এর সাবজেক্ট is verb এর সাবজেক্ট to read newspaper every day in the morning is my habit is verb এর সাবজেক্ট to read newspaper every day in the morning is my hobby এখানে to read newspaper এটি noun phrase কারণ সম্পূর্ণ শব্দগুচ্ছ এখানে সাবজেক্টের কাজ করছে এখানে মূল শব্দটি কোনটি আমরা বাংলায় যখন উচ্চারণ করব এই শব্দগুচ্ছটিকে বাংলায় যখন উচ্চারণ করব এবং বাংলায় উচ্চারণ করার সময় যে শব্দটি সবার শেষে উচ্চারিত হবে সেই শব্দটি হচ্ছে মূল শব্দ প্রতিদিন সকালবেলা খবরের কাগজ পড়া আমরা সর্বশেষ যে শব্দটি উচ্চারণ করতেছি পড়া যেহেতু সর্বশেষ পড়া উচ্চারণ করতেছি এই পড়া হচ্ছে মূল শব্দ হেড ওয়ার্ড অর্থাৎ ইজ এখানে টু রিড কে অনুসরণ করে বসেছে অর্থাৎ ইজ ভার্বের সাবজেক্ট মূল সাবজেক্ট হচ্ছে টু রিড যেহেতু সাবজেক্ট এটি নাউন রিড থেকে এসেছে টু রিড সো ইট ইজ ভার্ব টু রিড যেহেতু একই সময়ে নাউন ও ভার্বের কাজ করছে সেহেতু এই টু প্লাস ভি ওয়ান সিম্পল ইনফিনিটিভ অ্যাজ আ সাবজেক্ট অফ ইজ ভার্ব আমরা আরো একটি এক্সাম্পল শিখব টু সুইম ইন দ্য পন্ড ইনক্রিজেস ব্লাড সার্কুলেশন টু সুইম ইন দ্য পন্ড ইনক্রিজেস ব্লাড সার্কুলেশন এখানে ইনক্রিজেস যে ভার্বটি রয়েছে এর সাবজেক্ট হচ্ছে এই শব্দগুচ্ছটি হচ্ছে ইনক্রিজ যে ভার্বটি রয়েছে এর সাবজেক্ট এখানে ইনক্রিজ মূলত কাকে অনুসরণ করছে পুকুরে সাঁতার কাটা এই শব্দগুচ্ছটি পুকুরে সাঁতার কাটা এটি একটি শব্দগুচ্ছ এই শব্দগুচ্ছে আমরা যখন উচ্চারণ করব যে শব্দটি সবার শেষে পাবো সেই শব্দটি হচ্ছে মূল শব্দ পুকুরে সাঁতার কাটা দ্যাট মিন্স সর্বশেষ যে শব্দটি উচ্চারণ করা হয়েছে সেটি হচ্ছে সাঁতার কাটা অর্থাৎ এই শব্দগুচ্ছে মূল শব্দটি হচ্ছে টু সুইম যেহেতু মূল শব্দ টু সুইম ইনক্রিজেস এই ভার্বটি টু সুইম কে অনুসরণ করছে অর্থাৎ টু সুইম এখানে সাবজেক্ট হিসাবে কাজ করছে সো ইট ইজ নাউন টু সুইম থেকে এসেছে টু সুইম সো ইট ইজ আ ভার্ব তাই আমরা বলতে পারি টু সুইম একই সাথে নাউন প্লাস ভার্বের কাজ করছে যেহেতু টু সুইম একই সাথে নাউন প্লাস ভার্বের কাজ করছে সেহেতু এটি সিম্পল ইনফিনিটিভ অ্যাজ সাবজেক্ট অফ দিস ভার্ব ইনক্রিজ নাম্বার টু সিম্পল ইনফিনিটিভ অ্যাজ অ্যান অবজেক্ট অফ আ ভার্ব দ্যাট মিন্স সিম্পল ইনফিনিটিভ কোন ভার্বের অবজেক্ট রূপে কাজ করে দ্যাট মিন্স টু প্লাস ভি ওয়ান যদি কোনো ভার্বের অবজেক্ট রূপে কাজ করে তখন সেটি সিম্পল ইনফিনিটিভ আমরা কয়েকটি উদাহরণ দিয়ে শিখব সিম্পল ইনফিনিটিভ দ্যাট মিন্স টু প্লাস ভি ওয়ান কিভাবে কখন কোনো ভার্বের অবজেক্ট রূপে কাজ করে আই ওয়ান টু সিং আমি গান গাইতে চাই আমি কি চাই গান গাইতে চাই কি বা ভার্বকে কেন্দ্র করে কি বা কাকে দিয়ে প্রশ্ন করে যদি উত্তর পাওয়া যায় সেই উত্তরকে অবজেক্ট বলে আবার বলি ভার্বকে কেন্দ্র করে কি বা কাকে দ্বারা প্রশ্ন করে যদি উত্তর পাওয়া যায় সেই উত্তরকে অবজেক্ট বলে সেন্ট্রালাইজিং ভার্ব
If we ask by what and whom, and if we get the answer, the very answer is called object. I want to sing. Ami gaan gaite chai. Ami ki chai? To sing. So, it is an object. I want. I want a pen. I want a pen. Ami ekti kolom chai. Ki chai? Ekti kolom chai. So, a pen ekhane object. Eti kun parts of speech? Pen kun parts of speech? Obviously, it is noun. I want to sing. Ami gaan gaite chai. Ki chai? To sing. Jehetu eti ekti object. যেহেতু এটি একটি অবজেক্ট, এই অবজেক্ট এখানে যদি নাউন হতে পারে, এই অবজেক্ট এটিও নাউন। সিং থেকে টু সিং এসেছে, তাই আমরা বলবো টু সিং এখানে ভার্ব। আমরা নিঃসন্দেহে বলতে পারি টু প্লাস ভি ওয়ান এখানে নাউন প্লাস ভার্বের কাজ করছে, কারণ নাউন অবজেক্টের কাজ করে। যেহেতু নাউন অবজেক্টের কাজ করে, সেই অবজেক্টের মতো যদি কেউ কাজ করে তাকেও নাউন বলা হয়। যেহেতু আপেন এখানে অবজেক্ট, এটি যেহেতু নাউন, টু সিং এটিও অবজেক্ট, অবভিয়াসলি এটিও নাউন হবে। যেহেতু টু সিং, টু সিং থেকে এসেছে, আমরা নিঃসন্দেহে বলতে পারি এটি ভার্ব, অর্থাৎ টু সিং একই সাথে নাউন প্লাস ভার্বের কাজ করছে। সো ইট ক্যান বি সেড দ্যাট টু প্লাস সিং, টু প্লাস সিং has worked here as noun and verb. So, to sing, এখানে simple infinitive one verb object রূপে কাজ করছে। To read এখানে objectের কাজ করছে, objectের কাজ করছে object. Object যদি বোঝায় তাহলে সেটি noun, তাহলে সেটি noun, কারণ noun objectের কাজ করে। কারণ নাম অবজেক্টেরও কাজ করে, এটি নাম। রিড থেকে এসেছে টু রিড, যেহেতু রিড ভার্ব, টু রিড নিঃসন্দেহে ভার্ব, নাউন প্লাস ভার্বের কাজ করলো। সো উই ক্যান সে টু রিড হেয়ার হ্যাজ ওয়ার্কড দ্য ওয়ার্ক অফ নাউন অ্যান্ড ভার্ব, অ্যাজ টু রিড হ্যাজ ওয়ার্কড দ্য ওয়ার্ক অফ নাউন অ্যান্ড ভার্ব। We can say to read here has been used as an object of like verb. So, যেহেতু to read এখানে noun plus verb কাজ করছে, সেহেতু আমরা বলতে পারি এখানে to read like verb object. That means to read simple infinitive. This is called simple infinitive. This simple infinitive has worked here. Has worked here as an object of like verb. আমরা আরো একটি এক্সাম্পল শিখব। দে লাভ টু প্লে ফুটবল ইন দ্য ফিল্ড। দে লাভ টু প্লে ফুটবল ইন দ্য ফিল্ড। দে লাভ হোয়াট টু দে লাভ? দ্য আনসার উইল বি টু প্লে ফুটবল ইন দ্য ফিল্ড। হোয়াট টু দে লাভ? হোয়াট টু দে লাভ? দ্য আনসার উইল বি দে প্লে ফুটবল ইন দ্য ফিল্ড। সেন্ট্রালাইজিং ভার্ব, ইফ উই আস্ক বাই হোয়াট অ্যান্ড হুম, and if we get the answer, the very answer is called object. Amra ekhane jodi proshno kori tara bhalobashe ki bhalobashe, uttor eti. Eti shompurno ta object, shompurno ta object. Ei eti ekti shobdoguchho, eti ekti shobdoguchho. Ei shobdoguchhe mul shobdo konti? Mathe football khela, mathe football khela. Ei shobdoguchhe আমরা যদি বাংলা উচ্চারণ করি মাঠে মাঠে ফুটবল খেলা, এখানে সর্বশেষ যে শব্দটি এসেছে সেটি হচ্ছে খেলা, খেলা। তাই টু প্লে এখানে হেডওয়ার্ড, টু প্লে এখানে হেডওয়ার্ড, টু প্লে। অর্থাৎ এই টু প্লে লাভ ভার্বের অবজেক্ট রূপে কাজ করেছে। সো এটি যেহেতু অবজেক্ট, নাউন যেহেতু অবজেক্টের কাজ করে, নাউন যেহেতু অবজেক্টের কাজ করে, ঠিক নাউনের মতোই এটিও অবজেক্টের কাজ করছে। Noun, to plus play
2 plus play, 2 plus v1, 2 plus v1, 2 play, 2 play, jehutu bhar theke esheche eti bhar. So we can say 2 plus v1 here has worked as an object of love bhar. তাই আমরা বলতে পারি এখানে ইনফিনিটিভ এটি সিম্পল ইনফিনিটিভ লাভ ভার্বের অবজেক্ট রূপে কাজ করছে. মাই এম ইজ টু হেল্প দ্য পুয়ার, মাই এম ইজ টু হেল্প দ্য পুয়ার, মাই এম, হোয়াট ইজ মাই এম, মাই এম ইজ টু হেল্প দ্য পুয়ার. সো আমরা যদি বলি মাই এমটাই তো হচ্ছে এটা, টু হেল্প দ্য পুয়ার, টু হেল্পটাই তো হচ্ছে মাই এম. যেহেতু টু হেল্প দ্য পুয়ার মাই এম এর কমপ্লিমেন্ট, সেহেতু এখানে আমরা বলতে পারি টু প্লাস ভিউ ওয়ান, টু প্লাস ভিউ ওয়ান মাই এম এর, মাই এম সাবজেক্ট, মাই এম সাবজেক্ট এই সাবজেক্টের কমপ্লিমেন্ট রূপে বসেছে, মাই এম এর কমপ্লিমেন্ট হিসাবে বসেছে. এখন কথা হচ্ছে নাউন কি কোনো সাবজেক্টের কমপ্লিমেন্ট হিসাবে বসতে পারে? দেখা যাক. এখানে রহিম ইজ আ টিচার, রহিম ইজ আ টিচার, এখানে ইজ ভার্ব রয়েছে রহিম ইজ আ টিচার, রহিম ইজ আ টিচার, রহিম এটি নাউন, এই নাউনের কমপ্লিমেন্ট হচ্ছে আ টিচার, আ টিচার হচ্ছে নাউনের কমপ্লিমেন্ট, রহিম নাউন, আ টিচার এটিও নাউন. যেহেতু সাবজেক্টের কমপ্লিমেন্ট যেহেতু নাউন হতে পারে, এটিও মাই এইম এর কমপ্লিমেন্ট, সেহেতু এটিও নাউন. টু হেল্প ভার্ব থেকে এসেছে, আমরা নিঃসন্দেহে বলবো এটিও ভার্ব. এখানে যেহেতু টু হেল্প নাউন প্লাস ভার্বের কাজ করছে, একই সাথে নাউন প্লাস ভার্বের কাজ করছে, সেহেতু টু হেল্প, টু হেল্প সিম্পল ইনফিনিটিভ, সিম্পল ইনফিনিটিভ অ্যাজ আ কমপ্লিমেন্ট অফ দিস সাবজেক্ট মাই এম. ডিয়ার ভিউয়ার্স, আমরা আরো একটি এক্সাম্পল দেখব. হার হোপ ইজ টু উইন দ্য হার্ট অফ সুমন, হার হোপ, হার হোপটাই তো হচ্ছে টু উইন দ্য হার্ট অফ সুমন, হার হোপ, এই হার হোপটা যদি টু উইন দ্য হার্ট অফ সুমন হতে পারে, দ্যাট মিন্স টু হার, টু উইন দ্য হার্ট অফ সুমন ইজ দ্য কমপ্লিমেন্ট অফ দিস সাবজেক্ট হার হোপ. যেহেতু এই টু উইনটা হচ্ছে মূল শব্দ, টু উইন এখানে কমপ্লিমেন্ট হিসাবে ব্যবহার হয়েছে, কমপ্লিমেন্ট কার কমপ্লিমেন্ট, হার হো, যেহেতু কমপ্লিমেন্ট হিসাবে ব্যবহার হয়েছে এটি নাউন, টু উইন ভার্ব. তাই আমরা বলতে পারি টু উইন হ্যাজ বিন ইউজড হিয়ার অ্যাজ আ কমপ্লিমেন্ট অফ দিস সাবজেক্ট হার হো. আমরা আরো একটি এক্সাম্পল শিখব. মাই এম্বিশন ইজ টু বি আ ফেমাস টিচার, মাই এম্বিশনটাই হচ্ছে ইজ টু টু বি আ ফেমাস টিচার, দ্যাট মিন্স টু বি আ ফেমাস টিচার এটিই হচ্ছে মাই এম্বিশন, দ্যাট মিন্স এই সাবজেক্টের কমপ্লিমেন্ট হচ্ছে টু বি আ ফেমাস টিচার. এখানে যেহেতু মূল শব্দ হচ্ছে টু বি, এটি নাউন, যেহেতু কমপ্লিমেন্ট হিসাবে ব্যবহার হয়েছে টু বি ভার্ব. সো we can say that to be here has been used as a complement of this subject my ambition. jehetu to be
কমপ্লিমেন্ট হিসেবে ব্যবহার হয়েছে, এটি নাউন প্লাস ভার্বে কাজ করছে, সো উই ক্যান সে টু বি হিয়ার সিম্পল ইনফিনিটিভ, দিস সিম্পল ইনফিনিটিভ অ্যাজ আ কমপ্লিমেন্ট অফ মাই অ্যাম্বিশন দিস সাবজেক্ট। নম্বর ফোর, সিম্পল ইনফিনিটিভ ক্যান বি ইউজড অ্যাজ অ্যান অবজেক্ট অফ প্রিপোজিশন, দ্যাট মিনস সিম্পল কোনো কোনো প্রিপোজিশনের অবজেক্ট হয়ে থাকে সেটিও সিম্পল ইনফিনিটিভ। আবার বলি, কোনো ইনফিনিটিভ যদি প্রিপোজিশনের অবজেক্টের কাজ করে তখন সেই ইনফিনিটিভটি সিম্পল ইনফিনিটিভ। হি ইজ অ্যাবাউট টু ডাই, এখানে এই এই অ্যাবাউট হচ্ছে প্রিপোজিশন, এই অ্যাবাউটের পর টু ডাই বসেছে। আমরা যদি আলাদা একটি এক্সাম্পল দেখি, আই নো নাথিং অ্যাবাউট রহিম, অ্যাবাউট এখানে প্রিপোজিশন, প্রিপোজিশনের পর যাহা বসেছে সেটি নাও, এই অ্যাবাউট প্রিপোজিশনের পর রহিম বসে যদি নাও হতে পারে, এটিও অ্যাবাউট, এটিও একটি প্রিপোজিশন, এই অ্যাবাউট প্রিপোজিশনের পর টু ডাই বসেছে, আমরা অবভিয়াসলি বলতে পারি এটিও নাও। অর্থাৎ নাউনের কাজ হচ্ছে, প্রিপোজিশন এর পরে বসে উক্ত প্রিপোজিশনের অবজেক্ট রূপে কাজ করা। এখানে যেহেতু এই প্রিপোজিশনের পরে রহিম বসে, এই এই প্রিপোজিশনের অবজেক্ট রূপে এই নাউন এখানে যদি কাজ করতে পারে, এখানে এই অ্যাবাউট প্রিপোজিশনের পরে টু ডাই বসে, এই টু ডাই ও অ্যাবাউট প্রিপোজিশনের অবজেক্ট, যেহেতু এটি অবজেক্ট, দ্যাট মিন্স প্রিপোজিশনের পর যাহা বসে, সেটি যদি নাউন হতে পারে, এখানে এই প্রিপোজিশনের পর টু ডাই বসেছে, এটি নাউন, যেহেতু ডাই থেকে এসেছে এটি ভার্ব। সো আমরা এখানে বলতেই পারি টু ডাই হেয়ার হ্যাজ বিন ইউজড অ্যাজ অ্যান অবজেক্ট অফ দিস প্রিপোজিশন। সো আমরা বলতে পারি সিম্পল ইনফিনিটিভ, ক্যান বি ইউজড অ্যাজ অ্যান অবজেক্ট অফ দিস প্রিপোজিশন। অর্থাৎ কোন প্রিপোজিশনের পর, টু প্লাস ভি ওয়ান আমরা যদি পেয়ে থাকি, তাহলে সেটি হচ্ছে সিম্পল ইনফিনিটিভ। ডিয়ার ভিউয়ার্স, সিম্পল ইনফিনিটিভ চেনার উপায়, আমরা চার উপায়ে সিম্পল ইনফিনিটিভকে চিনতে পারি। কোন টু প্লাস ভি ওয়ান যদি কোন ভার্বের সাবজেক্ট রূপে বসে, তখন উক্ত টু প্লাস ভি ওয়ান হচ্ছে সিম্পল ইনফিনিটিভ। নাম্বার টু, কোন টু প্লাস ভি ওয়ান যদি কোনো ভার্বের অবজেক্ট রূপে বসে, তখন সেই টু প্লাস ভি ওয়ানকে বলা হচ্ছে সিম্পল ইনফিনিটিভ। নাম্বার থ্রি, কোন টু প্লাস ভি ওয়ান যদি কোনো সাবজেক্টের কমপ্লিমেন্ট রূপে বসে, তখন সেই টু প্লাস ভি ওয়ানকে বলা হচ্ছে সিম্পল ইনফিনিটিভ। নাম্বার ফোর, কোন টু প্লাস ভি ওয়ান যদি কোনো প্রিপোজিশনের অবজেক্ট রূপে বসে, তখন সেই টু প্লাস ভি ওয়ানকে বলা হচ্ছে সিম্পল ইনফিনিটিভ। ডিয়ার ভিউয়ার্স, ইনফিনিটিভ চার প্রকার, মধ্যে আজকে আমরা শিখলাম সিম্পল ইনফিনিটিভ। আমার এই ক্লাসটি কেমন লাগলো, যদি ভালো লেগে থাকে তাহলে লাইক দিয়ে জানাবেন, আর যদি কিছু অ্যাড করার দরকার হয় বা বুঝতে সমস্যা হয়, কমেন্টস বক্সে কমেন্টস করে জানালে খুব ভালো হবে, যাতে আমি আরো ভালো করতে পারি। থ্যাংকস।